Kafka gone mad. Hello, time. আরে ও বন্ধ করার চেষ্টা করছে, জল ওয়েস্ট হচ্ছে। ও বন্ধ করার চেষ্টা করছে, জল ওয়েস্ট হচ্ছে। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাসী বাঙালি। আজকে নিয়ে এসলাম আরেকটা ঘরোয়া খাবার, ভেন্ডির একটা সবজি, একটু অন্যরকমভাবে, যেটা বাচ্চাদের খুব ভালো লাগবে। ভেন্ডি একটু লম্বা করে কাটা আছে, পেঁয়াজ তিনটে স্লাইস করে কাটা, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার, টমেটো সস, টমেটো সসের জায়গায় টমেটো চিলি সস যেটা, সেটাও ব্যবহার করা যেতে পারে যারা একটু ঝাল পছন্দ করবে, তবে এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। এবার দেখা যাক রান্নাটা কীভাবে হয়। কড়াইতে প্রথমে সাদা তেল, একটু বেশি করে এটাতে লাগবে, 3 টেবিল স্পুন মিনিমাম দিতেই হবে। তেলটা একটু গরম হয়ে যাক, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, জিরে একটুখানি, জিরে ফোড়ন দিতে লাগবে, অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম, জিরেটা একটু ভাজা হয়ে যাক, দিয়ে দিলাম স্লাইস করা পেঁয়াজ, ঢেঁড়স এমন একটা সবজি যেটা অনেকভাবে রান্না করা যায়, এই প্রসেসে করা যায়, খুব ছোটো ছোটো করে ভাজা করা যায়, সর্ষে পোস্ত দিয়ে ঝাল করা যায়। আর এখন গরম আসছে তো এখন ভেন্ডি ভরসা। পেঁয়াজটা অর্ধেকটা ভাগে হয়ে গেছে, এবার দিয়ে দেবো এই কাটা ভেন্ডি বা ঢেঁড়স। এর মধ্যে দেবো 3/4 চামচ হলুদের গুঁড়ো,
এটাতে ধনের গুঁড়ো একটু বেশি লাগে, তো এক টিস্পুন উঁচু উঁচু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর দেখ চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার, সেটার মধ্যে আর কিছু লাগে না, একদম টমেটো সসটা শুধু রয়েছে, বাট মশলা আর কিছু লাগে না। ভেন্ডিটা একটু ভাজাবে, সিম করে দেবো কড়াইটা, সিম করে ঢাকা দিয়ে দেবো যাতে ঢেঁড়সটা সেদ্ধ হয়ে যায়। দেখি এখন ভেন্ডিটা সেদ্ধ হয়ে গেছে নাকি, ভেন্ডিটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। দেখো ভেন্ডিটা সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার দেবো এটাতে নুন, নুন খুবই অল্প দেবো, কারণ টমেটো সসের মধ্যে নুন থাকে, সেই জন্যে জাস্ট এক চিমটি নুন দিলাম। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ ভেন্ডি রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না, চটজলদি রান্নার জন্যে এটা খুব ভালো। এবার এটার মধ্যে দেব টমেটো সস, টমেটো সসের পরিমাণটা কিন্তু হয়ে গেছে ভেন্ডির সবজি। দেখো নামানোর পরে এরকম চেহারা হয়েছে, দেখতে ভালোই তো লাগছে। তোমাদের কীরকম লাগলো রেসিপিটা, ট্রাই করে দেখো, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর সঙ্গে অল বাটনটা প্রেস করে দিও, তাহলে এরকম সব রেসিপি, নানান ধরনের রেসিপি পেয়ে যাবে। ঠিক আছে, আজকে তাহলে চলি, বাই।